أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله প্রয়োজন, যেটা আমার একটা দুঃসাহস করা ছাড়া কিচ্ছু নয়। তবুও আয়ত করিমার অনুযায়ী মুখতসর আলোচনা করার আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। মুমিনের পরিচয় সম্পর্কে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ওনারে জিজ্ঞেসিলেন যে আপনি কি মুমিন নি? তাই আমি বলছিল ভাই, যদি আপনি এই অর্থে আমার জিজ্ঞেস করেন যে আমি আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতা আপনার উপরে, আখেরাতের দিনের উপরে, বেহেশত দুজকের উপরে ঈমান আনছি নি, তাহলে আমি ওই মানুষজন মুমিন, আমি এগুলোর উপরে ঈমান আনছি। আর যদি মুমিনের গুণাবলী যেগুলো সূরা আনফাল সহ বিভিন্ন সূরাত বর্ণিত হয়েছে এই গুণাবলীর অর্থে যদি আমার মুমিন কি না জিজ্ঞাসা করেন, তাহলে আমি কই আমি জানি না। কারণ আমার আমল আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কবুল হইলে আল্লাহ আমার এই ঈমানের বাতি দান করবা, এটা আল্লাহর কাছে, এটা ইনশাআল্লাহ আমার কাছে না। এটা আগে আমরা জানতাম হইব যে ঈমানটা কিটা। ঈমান যার ভিতরে আয় সে মুমিন হয়, যে ঈমান দ্বার হইতে পারে তারে মুমিন হয়। ঈমান হইল কি এক নূর, আল ঈমানু নূরুন। মুমিন সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জতে মুমিনের প্রশংসা করবা সূরা বাকারার পয়লা, আল্লাযীনা ইয়ুকীমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আরো জায়গা কইতে যাও বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিনের প্রধান গুণ হইল গিয়া যে মুমিন অদৃশ্য বিষয় উঠে ইমান আনছে, না দেখে ইমান আনছে। সুবহান আল্লাহ, যে আল্লাহরে দেখছি না, যে আল্লাহর নিয়ামত দেখছি না, দেশ দেখছি না,
ফেরেশতাগণ দেখছি না, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখছি না, কিন্তু না দেখে এইগুলোর উপরে ঈমান আনছি। এই না দেখে যে জিনিসের উপরে ঈমান আনে তার এই যোগ্যতার নাম হইল কি মুমিন। মুমিন ছাড়া এটা হইতে পারে না। وَيُقِيمُونَ الصَّلَاةَ وَالنَّمَازَ قَائِمٌ قُرْسَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أَرْزِ رِزِقْ تَرَوَي دَوَلْ شُو رِزِقْ تَرِي دَانُ قُرْسَ جُرَوْا سُبْحَانَ اللَّهِ وَإِنَّ دَقَتَ اللَّهِ قُلْنَا الْآخِرَةُ خَيْءُ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ প্রকৃত মমিন হইছে। কাফিরের একিন আইব আখেরাত, কোন দিন আইব? মরার পরে আইব, শেষ বিচারের দিন আইব। ولم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين سوكنا دیکھیں اگر اتنے بشاش کرتے ہیں مومنوں کو بشاش کرتے ہیں دنیا تاکتے اگر اتنے روح پرنو یقین آنے لیسے جنہوں کے سبحان اللہ এরাও স্বীকার করবো, কিন্তু কোন দিন? অস্বীকার করতাম দেখা রাখবেন। তুমি আবাদত করছো, যারা লইয়া ঠাক্কা করছে, আমরা ঠাক্কাকারি হলো লোকে আসলাম, এরপরে আমরা নামাজই আসলাম না, আমরা মিসকিন হলে খাওয়াইছি কাপির হলে পস্তাই। দুনিয়ার তাতে যে ব্যক্তি আখেরাত রূপে একই নানে মৃত্যু অনিবার্য মনে করে, যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়া গিটার বাধ্যতামূলক মনে করে নিছে, দুনিয়ার জিন্দগি রে মুসাফির জিন্দগি মনে করছে, আল্লাহ আল্লাহ রসুলের রূপে ইমান আনছে, আখেরাত রূপে একই নানছে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন। মুমিনের বহু গুণাবলী আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে। এ জায়গাত কইছেন আর ও জায়গাত কইছেন যে আমানাতিহিম ওয়াহদিহিম রাউল ওয়াল্লাযীনা হুম ফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে রক্ষা করছে, যারা আমানতকে রক্ষা করছে, যারা নামাজ কায়েম করছে, বহু গুণাবলী আল্লাহ কোরআন শরীফে মাঝে উল্লেখ করছে। কিন্তু শুরুতে আল্লাহ যে গুণাবলী উল্লেখ করছেন এটা হইল কি, যে অদৃশ্য বিষয়রূপে এরা ঈমান আনছে। এই না দেখে ঈমান আনা মানুষের খাসলত, মুমিনের খাসলত। আমরা মনে করি যে মানুষ হয়ে গেলে শ্রেষ্ঠ হয়ে যাব, আশরাফুল মখলুকাত হয়ে যাব, কিন্তু আল্লাহ কই মানুষ হয়ে গেল শ্রেষ্ঠ হইতে নয়। শ্রেষ্ঠ ও ব্যক্তিরে আমি বানাইছি, ও মানুষরে বানাইছি, যে মানুষে তার হুশে কাম করছে, তার জ্ঞানে কাম করছে, তার শোকে কাম করছে, তার খানে কাম করছে, তার দিলে কাম করছে, আখেরাতে চিনছে, আমি আল্লাহরে চিনছে, শেষ বিচারও ফিরিয়ে আনছে, এই ব্যক্তির আমি মর্যাদা দান করছি। যে ব্যক্তি হুশে কাম করছে না, যার অন্তরে কাম করছে না, চৌকে কাম করছে না, এই ব্যক্তি যে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা মানুষ হিসাবে আমি বুনিয়াদ রাখছি সত্য, কিন্তু মানুষের কোনো গুণাবলী এর ভিত্রে নাই, এরা আমি চতুষ্পদ জন্তুর মতো বং তার চেয়ারও নিকৃষ্ট করে নিছি। মানুষ থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হইতে ইমানদার হইতে, শ্রেষ্ঠ হইতে ইমানদার হইতে, যারা ইমান নাই তারা শ্রেষ্ঠ নয়। আল্লাহ মুমিনের পরিচয় তুলিয়া ধরল সেনে, যে মুমিন হইতে হইলে এই সমস্ত গুণাবলীর অধিকারী না হইলে মুমিন হইতে পারতো না, মুমিন না হইলে পরেজগার হইতে পারতো না, পরেজগার না হইলে বিদ হইতো না, আখেরাত কামিয়াব হইত। মুমিন হইলে দুনিয়ার তো ফায়দা আছে, আখেরাত তো ফায়দা আছে। মুমিনের শুরুটা হলো একদম খাঁটি মুমিন হয়ে গেলে আল্লাহর ঘুরে ওকে সুভান আল্লাহ, পলায়তের সূচনাটাও মুমিনে কামিন থেকে শুরু হয়েছে। যে ব্যক্তি মুমিন হয়ে গেছেন, খাঁটি মুমিন হয়ে গেছেন, এই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেছেন। আর আল্লাহ কইন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনো ডর ভয় নাই, চিন্তা নাই,
আরো জায়গা আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, ডর নাই, যদি তোমরা মুমিন হইতে পারো, খাঁটি মুমিন হইতে পারো। মুমিনের লাগে আল্লাহ বড় আসান করছেন, বড় দয়া করছেন। খাঁটি মুমিন হইলে আল্লাহ আবাদতের মাঝে বরকত দান করছেন, আয়াতের মাঝে বরকত দান করছেন, দৌলতের মাঝে বরকত দান করছেন।